আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাত্রি হচ্ছে নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আমি এখন একটু ছাদে যাব, দুই দিন ধরে ছাদে যাওয়া হয় না আর বৃষ্টি হইতেছে, এই জন্য ছাদের গাছে পানি দিতে হয় না, তার জন্য ছাদেও যাওয়া হয় না। এখন একটু বাইরের আবহাওয়াটা অনেক ভালো, বৃষ্টি হচ্ছে না, তাই ভাবলাম আমি এখন ছাদে যাই একটু কাজ করে আসি। কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম এই যে ছাদে, ছাদে এই যে পানি পানি জমে আছে, আর আমার ছাদে সুন্দর একটাই যে গোলাপ ফুটেছে, সবাইকে হলুদ গোলাপ ফুলের শুভেচ্ছা। আর এই যে বেলি ফুলের শুভেচ্ছা সবাইকে, আর বেলি ফুলের খুব সুন্দর গ্রান গ্রান বের হয়েছে। এখন আমি এই যে আমার এই পেয়ারাগুলো ব্যাগিন করব। এখন এগুলো এই যে ব্যাগিন করার সময় হয়ে গেছে, সময় হয়েছে আরও আগেই, আমি বৃষ্টির কারণে করতে পারছিলাম না, তো এখন বৃষ্টি নাই, তার জন্য এখনই আমি এগুলা ব্যাগিন করব। এখন আমি এই যে পেয়ারাগুলো এই যে ব্যাগিন করব। সাহাদ আমাকে তার জন্য যে সাহায্য করবে কিন্তু সবগুলা হয় নাই, কারণ এই যে পলি কম হয়ে গেছে, আবার পলিয়া আই না, তারপরে আবার বেগিন করতে হবে, অনেক পেয়ারাই রয়ে গেল, অনেক বাতাস থাকছে আর অনেক গরম রোদ উঠছে। এই যে আমার আপেলগুলো দেখি কেমন হয়, একটা ছিঁড়ব আজকে, এই যে এটা ছিঁড়ব। আপেলের তো গ্রান বের হয়ে গেছে, এই যে অনেক সুন্দর গ্রান আইতেছে আপেলের। এই যে একটা আপেল, এই যে দেখেন, এই যে পাখির জন্য এটা রেখে দিয়েছি, চলে আসছি। এই যে এখন আপেলটা ভালো করে ধুয়ে নিব। এখন এই যে আপেলটা কাটবো, এই যে
দেখি খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা, কারণ এটা একটু বেশি পাকছে মনে হইতেছে, এই জন্য একটা ছিঁড়ে নিয়ে আসলাম। ভালো করে পাকে নাই, আরো পাকবে। ভালো করে এখনো পাকে নাই, আরো পাকবে। হালকা হালকা টক মিষ্টি, আর এই যে আইসক্রিম খাচ্ছে মজা, এই যে আমিও খাইতেছি। একটু মুছে নেব, একটু দেখ কাটা হইব না। ক্যামেরা একটু হলুদ লাগতেছে কেন, হালকা একটু হলুদ আছে ক্যামেরা, অতিরিক্ত লাগতেছে, কমলা লাগতেছে।